আমার ভাই শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটেছে কোন ভাবে দুই আঙ্গুল থেকে এরকম ভাবে মানে গলা চাইবে ধরছে ঠিক আছে পরে গলা চাইবে তারপরে হুজুরের যে তারা মুনুর নেট করে এসে যে হুজুরের জিহ্বা কেটে দেব ওরা এরকম প্ল্যান করে আইছে ঠিক আছে পরে হুজুর তো ওই ভয়তে মানে তারা আগে পরেই মানে এই করছিল যে জিহ্বা কেটে দেব এরকম বলা বলছিল যে হুজুরের জিহ্বা কেটে দিয়ে চলে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশের একজন তরুণ বক্তা মাওলানা শরীফুল ইসলাম নুরী তিনি রাতে মাহফিল থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্ত তার উপর চড়াও হয় এবং তাকে নির্যাতন করে সর্বশেষ তার জিহ্বা পর্যন্ত তারা কেটে নিয়ে যায় তো কী কারণে তাকে এত নির্যাতন করা হলো তার জিহ্বা কাটা হলো এ ব্যাপারে মাওলানা তাহির সাহেব স্পষ্ট বক্তব্য দিয়েছেন তো আমরা এখন সরাসরি তার বক্তব্য শুনব তিনি আসলে তার বক্তব্যে কী বলেছিলেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক আমার ভাই শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটেছে কথা বলেন ঠিক না বেঠিক সাহাবাদের পক্ষ সাহাবির পক্ষে কথা বলাই আজকে আমার শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটে ফেলা হয়েছে এরা দূরের কেউ না সুতরাং এই এলাকায় কোন শিয়াবাদের হুঙ্কার আর আওয়াজ চলবে না কোন দেশে যত বড় আলেমে হোক যদি সাহাবির বিরুদ্ধে কথা বলে আমি তাহিরি আমার লক্ষ্য মরিদান এই চাপুরের আপামর সুন্নি জনতা ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দোলা মনে করি না কারা আমাদেরকে হুমকি দিচ্ছে কারা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে বিগত দিনে কারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে কারা আমাদের উপরে হামলা করেছে সেগুলো আমাদের অজানা নয় আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে অপরাধীকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরামের মর্যাদাকে সুরক্ষা করার জন্য এই চাপুইরের মানুষ প্রয়োজনে জীবন দিবে এবং সাহাবির বিরুদ্ধে কোনো মায়ের সন্তান এই বাংলাদেশের কোন আলেমের বাচ্চা যদি সাহাবির বিরুদ্ধে কথা বলে চাপুরের জমিনে ঢোকার চেষ্টা করে আল্লাহর কসম চাপুরে ঢুকতে দেব না দেব আমি চ্যালেঞ্জ করলাম শিয়াবাদের বিরুদ্ধে কথা বলে আমার ভাই শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটেছে কথা বলেন ঠিক না বেঠিক সাহাবাদের পক্ষ সাহাবির পক্ষে কথা বলাই আজকে আমার শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটে ফেলা হয়েছে এরা দূরের কেউ না সুতরাং এই এলাকায় কোন শিয়াবাদের হুঙ্কার আর আওয়াজ চলবে না কোন দেশে যত বড় আলেম হোক যদি সাহাবির বিরুদ্ধে কথা বলে আমি তাহিরি আমার লক্ষ্য মরিদান এই চাপুরের আপামর সুন্নি জনতা ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দোলা মনে করি না সাহাবিরা রক্ত দিয়েছে আমরা রক্ত দিব সাহাবিরা জীবন দিয়েছে আমরা জীবন দিব আমরা মুনাফিক সুন্নি না লড়তে শিখেছি মরতে শিখেছি আমার সেই শরীফুল ইসলাম নুরির সেই কাটা জিহ্বার রক্ত আমার চোখ থেকে আর দূর আজ আমার আব্বা হুজুর আল্লামা শাহ সুফি নজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির তৃতীয় উফাত শরীফ এই দিনটিতে তিন বছর পূর্বে আমার আব্বাকে নিজের হাতে কবরে নামিয়ে দিয়ে আসছি ঠিক একই দিনে আজ আরেকটি হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়েছে এই চাপুরির কৃতি সন্তান মুফতি শরীফুল ইসলাম নুরী আমার অত্যন্ত আদরের গতকাল দৌলতবাড়ি দরবার থেকে ফেরার পথে আজমপুর রেল ক্রসিংয়ে ঢোকার আগে বাড়িতে আসার সময় রাত প্রায় 12:15 তাকে কিছু মানুষ গতিরোধ করে অতর্কিতভাবে নৃশংস হামলা করে হামলা করতে গিয়ে তার জিহ্বা কেটে দেয় নাউজুবিল্লাহ বলেন এখন আমি কি ওয়াজ করব মাহফিল করব
এখন আপনারা জানেন যে এই একটা কথনা ঘটনা কথা শোনার পর মাহফিল করার কি ইমেজ থাকে, শরীর কি মানায়, কোনোভাবে সেটা সহ্য করা যায় না। এই জন্য আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি খুবই মর্মাহত, অত্যন্ত বেদনার সাথে আজকে আমি এই উরুসটা উদযাপন করছি। আমি শুধু এতটুকু কথা জানতে চাই, আজকে এই যে ঘটনাটা ঘটল, আপনারা জানেন দীর্ঘদিন ধরেই ফেসবুক অনলাইনে আকিদা ভিত্তিক অনেক ধরনের লেখালেখি চলছে, বিভিন্ন ধরনের হামকি দুমকি, কারা দিয়েছে, কে করেছে, সেগুলো কিন্তু আমাদের অজানা নয়। তো আমরা নীতিগতভাবে প্রশাসনের কাছে শুধু অনুরোধ করব, জীবনে চলতে গেলে আকিদার মত পার্থক্য থাকতেই পারে, মত পার্থক্য এক বাপের চার ফুট থাকলে চার ফুট চার দল করতে পারে, চার আকিদা পোষণ করতে পারে। তাই বলি কি একজন আরেকজন দৈরা জীব বাকাইটা দিব, জবাই করে দিব, এটার নাম কি ইসলাম? সুতরাং যারা এই কাজ করেছে, যারা জাতির দুশ্মন, দেশের দুশ্মন, এদেরকে চিহ্নিত করা দরকার। সকল সুন্নিরা, আজকে ফয়েজিয়া দরবারের ভক্ত যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছো, এবং অন্যান্য ভক্তরা যারা আপনারা এসেছেন, আমার গ্রামবাসীর প্রত্যেকটা কানে কানে আমার আওয়াজ যাচ্ছে, আপনারা বলুন ঘরে কি আর বসে থাকার সময় আছে? হাত তুলে বলুন ঘরে বসে থাকার সময় আছে? যারা গত রাত্রে মুফতি শরীফুল ইসলাম নুরীকে জিব্বা কেটে দিয়েছে, তার হাত পা শুধু তাই নয়, তার সাথে সহযোদ্ধা খেওয়াইরের আমার স্নেহাস্পদ উবাইদুল ছিল, উবাইদুল্লাহ ছিল, তাকেও আঘাত করেছে, রক্তাক্ত করেছে। রাস্তার ভিতরে যারা এই কাজ করেছে, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে নামার দরকার আছে না নাই? আরো জবান খুলে গেলে আছে না নাই? আজকে কোনো ওয়াজ নাই, কথা একটাই, যারা মুফতি শরীফুল ইসলাম নুরীর উপরে অতর্কিত হামলা করেছে, প্রশাসনকে বলবো অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা জানি, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি কারা আমাদেরকে হুমকি দিচ্ছে, কারা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে বিগত দিনে কারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, কারা আমাদের উপরে হামলা করেছে, সেগুলো আমাদের অজানা নয়। আমি প্রশাসনকে বলবো অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কি না বলেন? যুবক ভাইরা দেয়ালে যখন যাক, দৌলত বাড়ির পিসা বুঝো এদিকে আসেন, গতকাল যার বাড়িতে মাহফিল ছিল ওনার নাম হলো নামটা বলেন, হযরত আল্লাহ মাওলানা বখতিয়ারউদ্দিন আহমদ রিজভী সাহেব, ওনার বাড়িতে গতকাল দাওয়াত ছিল এবং আমাকেও গতকাল নেওয়ার জন্য ওনার সাহেব দাদা আসছিলেন, শুধু আমার মাহফিলে কেন আমি যেতে পারি নাই। ওনার বাড়িতে গতকাল মাহফিল ছিল, বাদুকরা জাবের আল মনসুর হুজুর ছিল, আল্লামা মুফতি শহীদুল্লাহ জিয়াদি সাহেব ছিল, মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব ছিল, মুফতি শরীফুল ইসলাম নুরি সাহেব ছিল। ওনারা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন ফেরার পথে এই এই নিন্দনীয় ঘটনার অবতারণা হয়েছে। তিনি আজ এখানে আমার দরবারে চলে এসেছেন, আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলোচনা করে আসার পথে যারা এই নিন্দনীয় কাজ করেছে তাদের কঠোরতম শাস্তি আমি চাই। আপনারা চান কিনা? চাই। শাস্তি দিতে গিয়ে যতটুকু সহযোগিতা করা দরকার কাহিনী হুজুরের সাথে, আমি আপনাদের সাথে যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু সহযোগিতা করব। আসসালামু আলাইকুম। প্রতিজ্ঞা করছি
পুরুষ কোন আকীদার বরখেলাপ ব্যক্তি আমরা কখনো ছাড় দিয়ে কথা বলবো না প্রয়োজনে শরীফুল ইসলাম নুরীর হক কথা বলতে গিয়ে তার জিহ্বা কেটেছে প্রয়োজনে হক কথা বলতে গিয়ে তাহিরের গলা কেটে তারপরে হক কথার মাঠ থেকে পলায়ন করবো না আমি আবারও বলছি প্রশাসনকে বলছি আপনি অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার ভিতরে সুস্থ তদন্ত করুন এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনুন এবং আমার দরবারের ভক্তদেরকে বলবো এখান থেকে যাওয়ার পরে যার যার এলাকায় সারা বাংলাদেশে প্রতিবাদের দুর্গ করে তুলব কোন বাদলকে আমরা সহ্য করবো না এই সমস্ত ঘটনা কে করতে পারে আমরা প্রশাসনের কাছে ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে সব দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সক্ষম হবো অপরাধীর হাত যতই লম্বা হোক না কেন আইনের চোখকে ফাঁকি দিতে পারবে না সুতরাং আমরা অনেক আবেগ থেকে আপ্লুত হয়ে যাচ্ছি মুখের ভাষা হারিয়ে ফেলেছি সুতরাং আপনারা সবাই শরীফুল ইসলাম নুরীর জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আবারও ওই সমস্ত কুচক্রি মহলের বিরুদ্ধে লড়ে যেতে পারে আমরা প্রয়োজনে মরে যাব ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ লড়ে যাব মরতে যেহেতু শিখেছি চোখ আর চক্ষুকে আর ভয় করে কথা বলবো না আমি চাপুরি গ্রামবাসীকে বলবো চাপুরি এলাকাবাসীকে বলবো আজকে এই চাপুরির সন্তান যেইভাবে হামলার শিকার হয়েছে আপনারা অনতি বিলম্বে আমরা যারা চাপুরিবাসী আছি চাপুরিবাসী সকলে ঐক্যবদ্ধ হবে এই চাপুরি থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের জোয়ার ছড়িয়ে পড়বে ঠিক কিনা বলে আল্লাহ যেন তাকে সুস্থ করে আপনাদের সবাই ঐক্যবদ্ধভাবে শিয়াবাদের বিরুদ্ধে ওই সমস্ত কুচক্রী মহল সন্ত্রাসী জঙ্গিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের অগ্রযাত্রা যেন আল্লাহ পাক কবুল করে সকলের বলে আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেয় তাকে যে আক্রমণ করছে সে সাহাবীর পক্ষে কথা বলে যারা ওনাকে ফেসবুকে বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করছে তারা শিয়াবাদের সাথে জড়িত এটা পরিষ্কার এবং যারা শরীফুল ইসলাম নুরী এলাকার সন্তান সাহাবীর পক্ষে কথা বলে যেহেতু তার জিব্বাই কেটে ফেলেছে এই দুর্বৃত্তকারী সন্ত্রাসীরা আমি ফয়েজিয়া দরবার থেকে আজকে উদাত্ত আহ্বান করে আমার চাপুরিবাসীকে বলবো সাহাবায়ে কেরামের মর্যাদাকে সুরক্ষা করার জন্য এই চাপুরের মানুষ প্রয়োজনে জীবন দিবে এবং সাহাবীর বিরুদ্ধে কোনো মায়ের সন্তান এই বাংলাদেশের কোনো আলেমের বাচ্চা যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে চাপুরের জমিনে ঢোকার চেষ্টা করে আল্লাহর কসম চাপুরে ঢুকতে দেব না দেব শোনেন হ্যাঁ শোনেন আমি চ্যালেঞ্জ করলাম শিয়াবাদের বিরুদ্ধে কথা বলে আমার ভাই শরীফুল ইসলাম নুরীর জিহ্বা কেটেছে কথা বলেন ঠিক না বেঠিক সাহাবাদের পক সাহাবীর পক্ষে কথা বলাই আজকে আমার শরীফুল ইসলাম নুরীর জিহ্বা কেটে ফেলা হয়েছে এরা দূরের কেউ না সুতরাং এই এলাকায় কোন শিয়াবাদের হুঙ্কার আর আওয়াজ চলবে না কোন দেশে যত বড় আলেম হোক যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে আমি তাহিরি আমার লক্ষ্য মরিদান এই চাপুরের আপামর সুন্নি জনতা ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দোলা মনে করি না আপনারা কি একমত একমত আপনারা যার যায় জায়গায় এলাকায় গিয়ে আপনারা আপনাদের দুর্গ গড়ে তোলেন সাহাবীরা রক্ত দিয়েছে আমরা রক্ত দিব সাহাবীরা জীবন দিয়েছে আমরা জীবন দিব আমরা মুনাফিক শুননি না লড়তে শিখেছি মরতে শিখেছি আমার সেই শরীফুল ইসলাম নুরীর সেই কাটা জিব্বার রক্ত আমার চোখ থেকে আর দূর করতে পারছি না চাপুরিবাসীকে বলবো আল্লামা আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহর আদর্শকে হৃদয়ে ধারণ করুন আল্লামা ফয়েজউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির আদর্শকে হৃদয়ে ধারণ করুন আল্লামা নজিবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির
আদর্শকে হৃদয়ে ধারণ করুন আল্লামা গাজী আকবরানি রিজভী সাহেবের আদর্শকে হৃদয়ে লালন করুন আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী সাহেবের আদর্শকে হৃদয়ে লালন করুন আবেদ সালমাদানির আদর্শকে হৃদয়ে লালন করুন ইমাম বুখারীর আদর্শকে হৃদয়ে লালন করুন ইমাম আবু হানিফার আদর্শকে বুকে লালন করুন ইমামদের আদর্শকে লালন করুন তরিকার ইমামদের আদর্শকে লালন করুন এর ব্যতিক্রম কোনো আদর্শ এই আদর্শের নামে বেআদর্শ বেঈমানি ওই জানোয়ারদের কোনো আদর্শ এই চাপরি গ্রাম কেন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেব না